নদিয়ার মদনপুর অঞ্চলের মদনপুর বাজারে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এলাকাবাসীদের মধ্যে বাইরে থেকে রেলের গাড়ি ঢোকাকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। ঘটনাস্থলে পুলিশ এলাকার লোকেদের অভিযোগ, এলাকার একজন ছেলেকে নিয়ে গিয়ে রাত্রিবেলা তুলে নিয়ে বেধড়ক মারধর করে অন্য পক্ষ, সেই থেকেই অশান্তির সূত্রপাত। আজকে এই কর্মগুলো করছে, তারা মেশিন থেকে টাকা চাইছিল বা ভেন্ডারদের যাদের মাল নিয়েছিল তাদের মালপত্র ফেলে দিয়েছিল মেশিন থেকে, তাদের পুলিশ তুলেও নিয়ে গিয়েছিল, তুলে নিয়ে গিয়ে কদের মধ্যে জেল ফেল খেটেছে, তারা চলে এসছে, তারপর থেকে আবার এসে এইসব শুরু করেছে। কালকে বলা হচ্ছে কাউকে নাকি কোন বাড়ির ছেলেকে নাকি তুলে নিয়ে গিয়ে মারা। না না, এটা মিথ্যে কথা বলেছে। বরঞ্চ কি করেছে, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রূপালী সাহা তার ভাসুরকে মারধর করেছে, চশমা ভেঙে দিয়েছে, 11,000 কত টাকা নিয়েছে। আমরা চাইছি যে যা সুস্থ জায়গাটায় আসে, মানুষ যাতে সবাই করে খেতে পারে। যখন ব্যাপারের ছেলেরা কোনো অন্যায় করে তখন এই বাজার কমিটির লোকরা সিদ্ধান্ত নেয়, কিন্তু আজ যখন আমাদের পাড়ার ছেলেরা যখন কোনো অন্যায় করেনি, বিনা দোষে ঘর থেকে বার করে সেই দাদাকে মেরেছে বাজার কমিটির লোকরা। এক্স্যাক্টলি কি হয়েছিল? এক্স্যাক্টলি ব্যাপারে একটা ঝামেলা হয়েছিল, ঝামেলাটা কি নিয়ে হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু ওটা ছিল ব্যাপার আছে। কিন্তু আমরা এই তারিখে আমাদের পাড়ায় হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যখনই ব্যাপারে কিছু হয় তখন ওরা সিদ্ধান্ত কোনো কিছু নিচ্ছে না, কিন্তু যখন আমাদের পাড়ার ছেলেরা আওয়াজটা দিয়েছে বলে তাকে ঘর থেকে টেনে এসে মারতে গেছি।